ফরিদপুর হালিম সাহেবের গানটা আমি দেখে আইলাম, সোনার ছবি আবার দেখি না, আগে জানি না, গানটা গাওয়ার সুযোগ পাই নাই। বসেন আপনারা বসেন, কারণ এই যে আমি ডাইনে বামে আগে পিছে অনেকের দেখলাম, তবে একটা কথা অনেক আসরে যে শেষ দাঁড়াইয়া বসে যেই লোকগুলি আছে, যেই শ্রোতাগুলি আছে, অনেক আসরে শুরু থেকে এতগুলি লোক পাওয়া যায় না। দেখেন আপনারা দরিব আজকে দেখে যান, তাই আমি যেই যে লোকগুলি দেখা যাই, হঠাৎ করে ফোন যায় লতিফ ভাই আমাদের মাঝখান থেকে ওই লোকটা আর নাই, জানেন নিয়ে আমি বুকে বুক মিশাইলাম, জানেন নিয়ে মঞ্চের মধ্যে কত দেখলাম, কত হাসলাম, কত ভাবের জগতে ডুবলাম, হঠাৎ করে ফোন আসলো লতিফ ভাই আমাদের মধ্যে ওই লোকটা নাই। সৃজনমুখী ভাবের একজন শিল্পী অসীম বাউল সে আমাদের ছেড়ে চলে গেল। তাই এই যে এত লোকগুলি হয়তো আমার জীবনে আবার হাজার বারও দেখা হইতে পারে, নাও তো একটি খাঁচায় দুটি পাখি কত যে আনন্দে থাকি, এখন তুমি কোথায় আমি কোথায়, বাবা কেউ রে কেউ দেখি না, এর চাইতে সুন্দর কি কথা থাকতে পারে। তাই ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি এই গানটি গাবো, আমার এই ক্যামেরায় আপনাদের ধারণ করে নিলাম, আমার জন্য এসে সোনার ছবিগুলি মালিক যেন দেখায়, বা কে কখন চলে যায় তাও তো বলতে পারি না। আমি দেখে আইলাম সোনার ছবি দেখি না, জানি না তুমি হঠাৎ করে ছেড়ে যাবে রে বন্ধু, জানি না দুইটা পাখি মুকুল কত দেয়ানন্দে থাকি গো, আর সেরা লিখা ছিল একটি খাঁচায় দুইটা পাখি, কত যে আনন্দে থাকি গো, কেউ
হঠাৎ করে ছেড়ে গেল রে বন্ধু জানি না দেবী ছায়াযাত্রা পাখির সাথে কইছি কত পদে কথা গো আত্মা দেবী ছায়াযাত্রা আত্মা দেবী ছায়াযাত্রা কইছি গো তোমার কথা গো এখন তুমি কোথায় আমি কোথায় কেউ দেখে দেখি শেষের ঘরে পরকালের প্রথম ঘরে রে হায় হায় দুনিয়া শেষের ঘরে পরকালের প্রথম ঘরে রে সারা নিশা এই দুনিয়া শেষের ঘরে ওই পরকালে প্রথম ঘরে রে তুমি ভুলে ভাবলে না তুমি ভুলে রইলা
আলিম বলে লতিফ সরকার পারবি রে তোরা হয়ে গির যাবি ছেড়ে রে ওরে সাধন আলিম বলে মন পাখি রে মুকুল শাহ কয় লতিফ সরকার পারবি রে ফাঁকি দিয়াই একদিন যাবি ছেড়ে রে হাই হাই কি হো দুইটা পাখি কত যে থাকি গো দুইটা পাখি কত যে আনন্দে পাখি গো আজ তুমি কোথায় আমি কোথায় কাউরে কেউ আর দেখি না কোথায় কাউরে
মুকুল সা বাবা কয় নতি পারবি রে তোরা ও একদিন যাবি ছেড়ে রে হায় হায় তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে জানি না দুই দিন ব্যাপী আমরা এই আসরে দুই দিন ব্যাপী গাইলাম ভাবের গান একটু পরই পড়বে বুঝি মিনারায় আজান আমার গানে ভাষায় কথায় ছন্দে হতে পারে ভুল আমাকে দোয়া করবেন দিয়া চরণ ধুল আমার মুকুল সা বাবা মাদ্দা জিল্লালির পাক চরণে আমি ক্ষমা চেয়ে যাই ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন এই ফরিয়াদ জানাই আমার সেরালি সা বাবার আকবর সা বাবার পাক দরবারে ভক্তি গেলাম দিয়া এই পাপি দেহ যেন এই ভক্তিতে যায় মুক্ত হইয়া আপনারা যারাই আছেন আমাদের আছে কাল ভুল হইলে ক্ষমা করবেন বর্তমান আমার জামান ভাই সাহেব আরো নজরুল ভাই সাহেব আরো যারা জয়লের ছিলেন নাম তো নাকি জয়লের ছিলেন আমার মুকুল সা বাবার ছেলে আমার সামনে রয়েছে বসিয়া হৃদয়ে কত সেবা এবং সকলকে প্রেম ভাব দিয়া রয়েছে জাগাইয়া বাড়ির ভিতর মামুন সাহেব আমার আত্মার আত্মীয় গেছে হইয়া ইহকালে পরকালে যেন একই বন্ধনে আমরা যাব রইয়া আমার মা বোনেরা সুন্দর ভাবে শুনলেন ভাবের গান কারণ গান আমার জীবন গানে মরণ গানে আমার প্রাণ এই গান গাইতে গাইতে যেন উড়ে যায় পরাণ এই পর্যন্ত ইতিহাস আমি এখন দিতে চাই পারবিন সরকার বিদায় নিবে হয়তো দুই একটি গানের মাধ্যমে আর কোনো কথা নাই বেঁচে থাকলে আবার দেখা হতে পারে ভাই দোয়া করবেন সবার কাছে আমি ক্ষমা চেয়ে যাই আমি দেখি সোনার ছবি গুলি আমার ভাইয়া কেন দেখি সরকার দেখি যাই কত ভাবের ছবি গুলি আমার আয়া দেখি না জানি না তুমি হঠাৎ করে ছেড়ে গেল সারা নিশায়া গে জানি না তুমি ভক্তদের কান্দাইয়া মুকুল সারে কান্দাইয়া গেলাই একবার সার সারালি সাই আমার মহিন আমি আগে জানি না